আসসালামু আলাইকুম, আমার নাম শাহিনা, নলবাড়ি গাজীপুর, বয়স 32। আমার সমস্যাটা 4 বছর যাবত, আর আমার সমস্যাটা হয়েছে আমার কোমর ব্যথা ছিল আর হাঁটুর নিচে ব্যথা ছিল। হাঁটা চলা করতে পারছি না, বা শুয়েও বেশি থাকতে পারছি না, বসতেও পারছি না, খালি শুধু মানে ব্যথাই অস্থির ছিল। এই ব্যথার জন্য 2 জন ডাক্তার দেখেছি। ডাক্তাররা বসছে যে আমার কোমরের সমস্যা, হাঁটুর নিচের সমস্যা, মানে মানে জটিল সমস্যাটাই। প্রথম যে ডাক্তারের কাছে ওষুধ খাইছি, কোনো মতেই সারে না, তারপর আমি ওই জায়গায় আসছি, ডিপিআরসি হাসপাতাল। আমার যখন এই ব্যথাটা অস্থির, তখন আমি অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি, মোবাইল দেখে আমি ফেসবুকে বাইর করে ফেলার, তারপর আমি ডিপিআরসি হাসপাতালে আসছি। আমি যখন ডিপিআরসিতে আসছি, তখন আমি শুয়ায় অবস্থা ছিলাম, ব্যথায় অস্থির ছিলাম। আমি স্ট্রেসি করে শুয়ে হাসপাতালে আসছি। আমার দেখার পরে স্যার বলছে যে আমি 15 দিন এখানে থাকতে হইব। আমি যখন এখানে ভর্তি হয়েছি, তখন আমি হাঁটতে পারছি না, মানে ব্যথায় অস্থির ছিলাম। এখানে আসার পরে ভালো চিকিৎসা পাইছি, আলহামদুলিল্লাহ, সবাই ভালোভাবে চিকিৎসা নিচ্ছি। এখন বর্তমানে আমি হাঁটতে পারি, বা বসেও থাকতে পারি, শুইতেও পারি, বা নিজের চলাফেরা যেতটুকু আসছে এটুকু স্বাভাবিকভাবে করতে পারি। এক কথায় বলতে, আমি বেডে শুয়ে হাসপাতাল ভর্তি ছিলাম, এখন আমি হেঁটে বাড়ি চলে যাইতে পারি। হ্যাঁ, আমার মনের মধ্যে অনেক মানে ভালো লাগতেছে যে আমি সুস্থ হয়ে গেছি, এরকম অনুভূতি হইতেছে যে আমি ভালো হয়ে গেছি, বাড়ি যাইমু, বাড়িতে যাইয়া স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো, যা আগে যাবে চলতাম এইভাবে চলতে পারবো। হ্যাঁ, স্যার খুব ভালো মানুষ, স্যার ভালো চিকিৎসা নিয়েছে, যার জন্য আমি আর সুস্থ হয়ে উঠছি। যে মেয়েটা আমাকে চিকিৎসা দিয়েছে, উনি খুব ভালো মানুষ, বা উনি আমাকে মানে সব দিকটাই মানে হেল্প করছে। আমার মতো যারা এরকম অসুস্থ আছে, তারা যেন ডিপিআরসি হাসপাতাল আসা, স্যারের ভালো চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে যায়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।